হ্যালো হ্যালো কি এয়ারপোর্ট এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া হ্যাঁ হ্যালো বাংলা বলুন না নেই 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 কে হো না বলো এই আপকে উপর সে প্লেন যাতা হ্যাঁ আমারা বাচ্চা নেই সো পাতা হ্যালো হ্যাঁ দেখিয়ে সাহ এক বিনতি লেকে ফোন কি আপকো কোন হ্যাঁ মফিজুল কে রা হ্যাঁ মফিজুল মফিজুল হ্যাঁ কাহাঁ সে এয়ারপোর্ট কে বগল মে রাতা হ্যাঁ কোই খালি মে হ্যাঁ ক্যা হুয়া আপ হামারা বাড়ি কে উপর সে আপকা প্লেন যাতা হ্যাঁ রাত কো আর হামারা বাচ্চা নেই সো পাতা হ্যাঁ আচ্ছা আপকে ইস এয়ারপোর্ট হোনে কে লিয়ে হামকো তিন তলা কা পারমিশন নেই মিল রা হ্যাঁ কোই খালি মে ঘর বানা রা হামারা প্লেন কে লিয়ে তিন তলা পারমিশন নেই মিল রা হ্যাঁ আপ থোড়া অর আগে চলা যাইয়ে উদার জাকে সাত তলা বিল্ডিং বানা লিজিয়ে দাদা পয়সা কি আপকা ঠাকুরদা দেগা মেরা ঠাকুরদা কিউ দেগা স্যার মে সবে সবে বাচ্চা হুয়া হ্যাঁ ও সো নেই পা রা ঠিক আছে মে বল দুঙ্গা কোই খালি সে ফ্লাইট নেই জানে কে লিয়ে গঙ্গানাথ সে সব ফ্লাইট যায়গা নেই ভাইয়া ইয়ার কি মত মারি হ্যাঁ আম সিরিয়াস বাত বাত রাও আগর আপকে ঘর কে বাচ্চা কো হাম হর্ন মার কে উঠাতে তো কেসে লাগেগা হ্যাঁ ঠিক আছে মে সব ফ্লাইট গঙ্গানাথ সে উহাঁ সে লেকে যাউঙ্গা না মজা কিউ কর রা হ্যায় মেরে সাথ हमारा प्लेन एयरपोर्ट का जहां मर्जी हम गरीब आदमी है इसलिए नहीं नहीं गरीब आदमी का कोई बात नहीं है ए, बोला आपका प्लेन के लिए जाने के लिए बोले रात को बोलिए धीरे हॉर्न मार के जाने के लिए मत प्लेन को बोलेगा धीरे हॉर्न मार के जाएगा हाँ साउंड नहीं जाएगा साउंडलेस प्लेन चाहिए हाँ वही बोला है कि हॉर्न मत मारिए साउंडलेस प्लेन मोदी सरकार आ रहा है उसमें साउंडलेस प्लेन बना हाँ वही तो बोलता है हाँ ठीक 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 ओके ओके हेलो हेलो कौन हम ऑफिसर बोलता है थाना से बोल रहा हूँ मैं एयरपोर्ट थाना एयरपोर्ट तो क्या हम थाना में आप कंप्लेन लिखी है कि रात को ये प्लेन जाता है बहुत शोर करके हमारा जो बच्चा हुआ है तीन महीना बॉयस है इसका बच्चा का तीन महीना बॉयस हुआ ना हाँ तीन महीना ये सो नहीं पाता है बच्चा तो किसको बोले बोलिए किसको बोलेगा इस दुखी बाप का ये दुख ये परेशानी हम किसको बोले आप बोलिए तो मेरा को जब बोल दिया मेरा को एक सप्ताह टाइम दे दीजिए मैं देख रहा हूँ देखिए हटा देगा ना प्लेन हटाने के लिए नहीं बोला मुझे भी पता है वो जरूरी जो परिसेवा है आपका प्लेन का ये है हाँ लेकिन ये जरूरी परिसेवा में आप जो कीजिए ये रात को जो आप प्लेन ये करें ना थोड़ा ऊपर से लीजिए अच्छा रात में थोड़ा ऊपर से जाएगा फ्लाइट नीचे से नहीं जाएगा तो ना आप पूरा एकदम घर के नजदीक से जाता है घर का नजदीक से जा रहा ना मैं वो जो पायलट आता ना वो लोग का बोल दूंगा थोड़ा ऊपर से जाएगा और वो जो फ्लाइट का जो साउंड आता है उसको बोलो साउंड बंद कर दो आप बाली है ना ना अभी उर्दू अभी हमारे ऑफिसर से कथा बोलू हाँ दिन देखिए दादा হ্যালো হ্যাঁ দাদা আপনি কি পুলিশ কি হয়েছে বলুন আমার ছেলে তবে তিন মাস বয়স দাদা রাত্রিবেলা দুধ খেয়ে ঘুমায় আপনাদের প্লেন গুলো একদম নিচে দিয়ে যায় একদম নিচে দিয়ে আর মনে হচ্ছে যে অটোর সাথে ধাক্কা লেগে যাবে প্লেনে এবার কথা হচ্ছে আপনার সারাদিন নিচ দিয়ে যাচ্ছেন ঠিক আছে খালি রাত্রিবেলাটা যদি আপনারা একটু উপর দিয়ে নেন আমার ছেলে একটু ঘুমোতে পারে ওই আপনি আপনার ওখানে চেয়ারম্যান আছে চেয়ারম্যানকে চিঠি লিখুন চেয়ারম্যান চিঠি লিখে চেয়ারম্যান আমাদের সঙ্গে যোগাযোগ রাখুন দাদা শুধু আমাদের উপরের লোককে জানাবে হ্যাঁ দাদা দাদা হ্যাঁ দাদা হ্যাঁ বলছি শুধু এটা আমার সমস্যা না দাদা আমাদের গোটা পাড়ার সমস্যা ওই জন্য তো পাড়াকে নিয়ে দাদা বাপন বাপনের ছেলে ছাদে ঘুরি ওড়াতে যেতে পারে না শোনেন একসঙ্গে সবাই জানেন আপনাদের একটা জেটের প্লেন আমাদের যে বাপনের ছেলের যে ঘুড়িটা আছে ওটা ছিঁড়ে দিয়েছে ঘুড়িটা পয়সা কে দেবে ওই আপনাকে যৌথ ভাবে একটা চিঠি লিখুন চেয়ারম্যান কে লিখুন আপনার কাকে কাকে লিখবো অ্যাড্রেস বলুন এত আপনি সময় নষ্ট করছেন আমাদের অন্য কাজ আছে ঠিক আছে দাদা আমি তো বুঝতে পারছি না দাদা ওই যে সময় আপনারা আমি এটাও এটাও দেখেছি আপনারা প্লেন থেকে উল্টো পাল্টা জিনিসপত্র ছুড়ে ছুড়ে মারেন ছাদের উপর প্লেন থেকে হ্যাঁ তাই নাকি তো হয় নাকি হ্যাঁ ছুড়ে মেরেছেন সঙ্গে ডিওড্রেন্টের বোতল কি প্লেন থেকে হ্যাঁ আপনারা কোনদিন প্লেনে চড়েছেন সে তো আমি কোনো চড়িনি কিন্তু আপনি বলুন আকাশ থেকে কে ফেলবে ভগবান কি ডিওড্রেন্ট মাখে নাকি কাক মাখে প্লেনে কোনদিন চড়েছেন না সে চড়িনি তাহলে আপনার ধারণা হলো কি করে প্লেন থেকে কেউ ছুড়ে মারতে পারে প্লেন কিভাবে যায় আপনি জানেন প্লেনে কোনো কিছু প্লেনে একটা সুতো গলবার ফুটো থাকে না এটা জেনে রাখুন এগুলো জানতে হয় কিন্তু দাদা কথা হচ্ছে যে আপনারা তো কোনোদিন আমাকে রিকোয়েস্ট করেননি আমার বাড়ির পাশ থেকে রোজ নিচ দিয়ে প্লেন যাচ্ছেন কোনো তো একজন পাইলট এসে বললো না যে দাদা আপনি চড়বেন এটা চলুন ও প্লেনের মোটামুটি সবচেয়ে কম ভাড়া হচ্ছে একবার একদিকে যেতে পাঁচ থেকে সাত হাজার টাকা সেটা যদি আপনি ভাড়া দিতে পারেন চড়তে পারেন এত টাকা রোজগার করছেন আপনারা একটু সাইলেন্ট করতে পারছেন না প্লেন গুলো না হয় না তো যার নিয়ম নেই তার হবে না আপনি কি কাজ করেন আমি দাদা চাষবাস করি নারকেল গাছ আছে নারকেল পাড়ি আপনি যখন কিছু কাটবেন নারকেল কাটবেন সেটা সাউন্ড হবে না না দাদা এটা আপনি আসুন আপনি ঘুমিয়ে থাকবেন ডাঁপ কাটবো না আপনি বুঝতে পারবেন না ঠিক আছে আপনি বললেন আপনারা ওইভাবে করুন এরকম আওয়াজ হবে দেখবেন খাচ হ্যালো রং নাম্বার আমি চেয়েছি কোথাও আপনি বলছেন রং নাম্বার হ্যালো এয়ারপোর্ট ম্যানেজার হ্যাঁ আপনি ফোনটা কেটে দিলেন হ্যালো হ্যাঁ দাদা হু ইজ কলিং প্লিজ
বাংলা কথা বাংলা না জানা প্লিজ হাই আই ক্যানট আন্ডারস্ট্যান্ড বাংলা ক্যান ইউ স্পিক ইন হিন্দি আবার কি বলছেন হ্যালো কি ভাষায় বললেন ইউ ক্যান স্পিক ইন ইংলিশ অর হিন্দি হ্যালো বাংলা নো 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 বাংলা আচ্ছা হিন্দি বলতে হয় বলো বলো হ্যাঁ দাদা হ্যাঁ বলিয়ে মুঝে দেখিয়ে হামারা বাচ্চা ছোটা হ্যায় হামারা বাচ্চা সো নহীন পাতা হ্যায় আপ এয়ারপোর্ট ডাইরেক্টর কো এক কম্পানি দাদা কে এয়ারপোর্ট ডাইরেক্টর কে ফিল্ম বানাতা হ্যায় এয়ারপোর্ট কে উপর দাদা মানে আপকা জবাব দে দিয়া ওকে ডাইরেক্টর কে কিপ দ্য ফোন ডাউন হ্যাঁ দাদা হম লাস্ট ওয়ার্নিং দে রা হ্যায় পাগল হোগা বারলা বন্দা মেরে উপর সে প্লেন যা রা ঘর কে উপর সে দাদা লাস্ট ওয়ার্নিং দে রা হ্যায় ইস বার আগর আপকা প্লেন আয়া না হম গোটা পাড়া কো বোল দেগা আপকা প্লেন মে টিপ করকে নারকেল ছুরকে মারেগা